উন্নত দেশগুলোতে যখন ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করছে ইতিবাচক কাজে, ঠিক তখন বাংলাদেশের তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষকে প্রযুক্তি ধাবিত করছে উল্টো পথে, ফেলে দিচ্ছে মাদকাসক্তের মতো আসক্তির এক ভয়াল থাবায়। আসা যাক টিকটক, ভিগো লাইভ কিংবা লাইকির মতো অ্যাপসের কথায়। এই অ্যাপসগুলো এখন তুমুল জনপ্রিয় তরুণ তরুণী সহ সব বয়সের মানুষের কাছে। নিজের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা আর যোগ্যতা উপস্থাপন করতে এই প্ল্যাটফর্মগুলোকেই বেছে নেওয়া হচ্ছে। ওইখানে টিকটক মানেই চলে আনকমন জিনিস, মানে এক একজনের পারফরমেন্স দেখায় এক একজন, অনেকের পছন্দ তার জন্য। আমার টিকটক ভালো লাগে, টিকটক ছাড়া আমি বাঁচি না। অ্যাপসগুলোতে বেশি আসক্ত হচ্ছে শিশু কিশোররাও। খারাপ দিকগুলো আছে, এগুলো ক্যাবুয়েট করাটা আমার জন্য মনে হয় যে ভালো দিক, কারণ কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, বিভিন্ন অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, প্রোগ্রাম ও অ্যাপস এখন সব তাদের মগজে গেঁথে গেছে। শিক্ষণীয় বিষয়ের অভ্যন্তরে লুকিয়ে থাকা অশ্লীলতা ছাপ এখন প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লেখা দিতে পারমালেন গালিতে লেখা ঠক, এই নির্বেজাল নিয়ত। তাই এবার আসা যাক বাস্তবতা আসলে কি, কোথায় গিয়ে থমকে দাঁড়িয়েছে আমাদের সংস্কৃতি ও সমাজ ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব। চলুন এবার দেখা যাক ছোট্ট শিশুরা কি বলছে। খাবার খাওয়া ভালো লাগে না, সেজন্য টিকটক বেশি দেখি। আমি টিকটক ছাড়া ভাত খাই না, কিছু করি না। আমি বিচিত্র চিন্তা জগৎ, অ্যাপসের আচরণ ও অনুকরণীয়তা যে বাড়ছে তার প্রমাণ মেলে অভিভাবকদের ভাষায়। টিকটকের কিছু কিছু বিষয় আছে যেগুলো শিক্ষণীয়, কিন্তু অনেক সময় দেখা গেল টিকটকের লগে বাজে কিছু ছবি দেয়। অ্যাপসগুলোর বদলতে কিশোর গ্যাং বেড়েই চলেছে বলে মনে করেন সংস্কৃতিবিদ আব্দুল কুদ্দুস। যে রোমহর্ষক ঘটনাগুলো দেখেছে, যদি অনুপ্রাণিত তাহলে দায়টা কার? একটা ছেলে মেয়ের ভালো মন্দ বুঝতে পারলো না, জ্ঞানের বিকাশ ঘটলো না, আপনি তার হাতে পৃথিবীর সমস্ত প্রযুক্তি তার হাতে দিয়ে দিন, তাহলে এটার অপব্যবহার হতে তো বাধ্য। সার্বিক বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কি বলছেন। কাজে এই অ্যাপসগুলো প্রয়োগ অবশ্যই আমরা আহ্বান করব, আমরা সানন্দে তাদেরকে স্বাগতম জানাবো, কিন্তু তার অপব্যবহার আমরা কখনোই এটাকে সাপোর্ট করতে পারি না। প্রযুক্তিকে ইতিবাচক ও শিক্ষণীয় হিসেবে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই অপব্যবহার রোধে আমাদের মানে সম্মিলিত চেষ্টা থাকতে হবে। তাহলে রাষ্ট্রগত তার যথাযথ দায়িত্ব পালন করতে হবে। অবশ্য দপু, মাইটিভি, ঢাকা।